আদ সম্প্রদায় ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করত। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। নাউজুবিল্লাহ, এরা পাহাড় কেটে ঘর বানাইতে পারতো, তো অনেক শক্তিশালী ছিল, তো তারা বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খলাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। সূরা ফুসিলাত এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিম রিহান সরসরা ফি আইয়ামিন নাহিসাত, অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রেরণ করলাম। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যাতে পার্থিব জীবনেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছনার শাস্তি আমি তাদেরকে ভোগ করাইতে পারি। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আল্লাহ বলে শোনো আখেরাতের আজাব তো আরো লাঞ্ছনা দাও, দুনিয়াতে তো লাঞ্ছনার শাস্তি তাদেরকে ভোগ করাবো, আখেরাতের আজাব আরো লাঞ্ছনা দাও। ওয়াহুম লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কিন্তু বলছেন, দম্ববরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, যারা মনে করে আমার চেয়ে আবার কে বেশি বুঝে, আমার চেয়ে বেশি শক্তিশালী কে আছে, আমরা তো এই আমরা সেই, এরকম যারা মনে করে, আল্লাহ বলেন তাদেরকে বলে দাও তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের চেয়ে শক্তিশালী। তারা যদি মনে করে বড় কৌশলী তারা, আমি তাদের চেয়ে বড় কৌশল অবলম্বনকারী। তারা যদি বলে চক্রান্ত করতে পারে, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিতে পারি। এই জন্য অহংকার, এটা আল্লাহ পছন্দ করে না। সামুদ সম্প্রদায়ের অহংকার, সূরা আরফের 75 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন ক্বাওমিহি লিল্লাযীনা ইসতুদ্বিফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি। সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে যারা অহংকার করেছিল, যেই সমস্ত নেতারা অহংকার করেছিল সালেহ সম্প্রদায়ের, মালাউন শব্দের অর্থ নেতা, অহংকার করে যারা করেছিল তারা বলল, লিল্লাযীনা ইসতুদ্বিফু লিমান আমানা মিনহুম, সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে বলল অহংকারী নেতারা। সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে অহংকারী নেতারা বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো সালেহ মুরসালুম মির রাব্বি, তার রবের পক্ষ থেকে প্রেরিত, এটা কি তোমরা জানো? মানে এটা কেন বলতেছে জানেন? তাদেরকে হিট লাগাইতেছে, তোমাদের কি এমনটা মনে হয়, তোমরা কি এটাই মনে করো? তখন ওই দুর্বল ইমানদার, যারা দুর্বল দ্বারা উদ্দেশ্য আপনার অতটা প্রতাপ নাই তাদের, তারা নেতা না, তারা সমাজে আপনার দুর্বল, তো তারা জবাব দেয়, কালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। অহংকারী নেতাদের সামনে দুর্বল অসহায় মানুষগুলা জবাব দিয়ে দেয়, সালেহ নবীকে আল্লাহ যা দিয়ে প্রেরণ করেছে তোমাদের সামনে ঘোষণা করলাম, ওই সালেহ নবীকে যা দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, যা দিয়ে প্রেরণ করা হয়েছে সব আমরা বিশ্বাস করে নেই, সব আমরা মানি। এটা হলো সূরা আরাফের 75 নম্বর আয়াত। সূরা আরাফের 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যা বিশ্বাস করলে, অহংকারীরা জবাব দেয়, তোমরা যা বিশ্বাস করলে, যার প্রতি ঈমান আনলা, আমরা তা প্রত্যাখ্যান করলাম, আমরা তা অস্বীকার করলাম। নাউযুবিল্লাহ। তাহলে একদল বলল নবীরে যা দিছে সব মানলাম, আরেক দল বলল
তোমরা যা মানো আমরা তা প্রত্যাখ্যান করলাম, আমরা তা অস্বীকার করলাম। তো প্রথম কথাটা মনে রাখবেন, কিবিরের পারিভাষিক অর্থ হলো দম্ভবরে অহংকারের সাথে সত্যকে প্রত্যাখ্যান করা। তাহলে এই যে অহংকারের সাথে তারা বলছে তোমরা যার প্রতি ঈমান আনলাম তা আমরা প্রত্যাখ্যান করলাম। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত হককে যেন আমরা বিশ্বাস করতে পারি, গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।